সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবারও বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল ট্যাব কেনার জন্য 10,000 টাকা। এবার কিন্তু ভোকেশনাল বা বৃত্তিমূলক ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। তা বন্ধুরা, অনেকটা দেখতে পাচ্ছেন যে ভোকেশনাল ছাত্রছাত্রীরা পাবে ট্যাব কেনার জন্য 10,000 টাকা। তা কী করতে হবে, কী কী শর্ত মানতে হবে, কী কী ডকুমেন্টস জমা করবেন, তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। তার আগে এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। ট্যাব বা স্মার্টফোনের সুবিধার আওতায় এবার রাজ্যের ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়ারা। পর্যবেক্ষকদের মতে বৃত্তিমূলক শাখা ছাত্রছাত্রীদের বেশিরভাগ আর্থিকভাবে পিছিয়ে থাকা একটি পরিবারে। তাদের এই সুবিধার আওতায় এনে ভোটের আগে আর একটা চমক দিল রাজ্য সরকার। রাজ্যে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিকর্তাদের নির্দেশ দিয়েছেন, এই বছরে বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবেন, তাদেরও ট্যাব বা স্মার্টফোন দেওয়ার কাজ ভোট ঘোষণার আগে শেষ করে ফেলতে হবে। তার জন্য সংশ্লিষ্ট প্রত্যেক ব্যাংকের তথ্য যাচাই করতে বলা হয়েছে। সরকারি সূত্রের দাবি, গোটা রাজ্যে এমন উপভোক্তার সংখ্যা 70,000 থেকে 1 লক্ষের মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, ট্যাব বা স্মার্টফোন কিনে ছাত্রছাত্রীদের দেওয়া সম্ভব নয় বলে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দপ্তর জানাচ্ছে, গোটা রাজ্যে মোট 2,600 বৃত্তিমূলক শিক্ষার স্কুল রয়েছে। এদের মধ্যে 700 স্কুল রয়েছে ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্কের আওতায়। এবার আসছি কী কী ডকুমেন্টস জমা করতে হবে বা কী করতে হবে। তার ট্যাব কেনার জন্য টাকা পেতে হলে নির্দিষ্ট স্কুলে প্রথমে যোগাযোগ করতে হবে এবং সেখানে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু জমা করতে হবে। তা এর আগে যেভাবে ট্যাবের টাকা দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের, ঠিক সেম প্রসেসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড জমা করতে হবে নির্দিষ্ট স্কুলে। এবং স্কুলে কিন্তু সত্বর কিন্তু আপনারা যোগাযোগ করুন যারা বৃত্তিমূলক বা ভোকেশনাল পরীক্ষার্থী ছাত্রছাত্রী রয়েছেন, এবং তারা কিন্তু অবশ্যই ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে যাবেন। তা এক্ষুনি যোগাযোগ করুন। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।